আজকের ভিডিওতে আলোচনা করা হবে বাংলা ভাব সম্প্রসারণ নিয়ে। ভাব সম্প্রসারণের নাম হচ্ছে ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী, এই বিষয়ে সম্প্রসারিত ভাব লিখতে হবে। তো এই ভাব সম্প্রসারণটি পড়া হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি ডক্টর নিরঞ্জন অধিকারী রচিত বইটি থেকে। তো ভাব সম্প্রসারণের শুরুতে যে মূল ভাব, এই প্রথম দেড় লাইনে এখানে বলা হচ্ছে যে ফ্যাশন প্রকৃত রূপ বা সৌন্দর্যকে ফুটিয়ে তোলে, আর স্টাইল দ্বারা প্রকৃত রূপ সৌন্দর্য তথা সত্তা আরও সৌন্দর্যমণ্ডিত হয়ে ওঠে। এটা হচ্ছে মূল কথা। এবার সম্প্রসারিতভাবে মূলভাবে বলা হচ্ছে যে নতুনকে বরণ করে নেয়াই মানুষের ধর্ম, তা করতে গিয়ে সে তার সঙ্গে পোশাকেও নতুনত্ব আনয়ন করে। অধিকাংশ ক্ষেত্রেই এর নতুনত্ব পরিবর্তনশীল ও অভিনব, কখনো বা অসঙ্গতিপূর্ণ। আর মানুষের এই পরিবর্তনশীল, অভিনব, অসঙ্গতিপূর্ণ সাজসজ্জা ও আঙ্গিক বাহ্যিক প্রকাশকে বলা হয় ফ্যাশন। মানুষ তার ফ্যাশনের মধ্যে অভিনবত্ব আনতে গিয়ে অনেক সময় নিজেদের স্বকীয়তা ভুলে অন্যকে অনুকরণ করতে পছন্দ করে, ফলে এক সমাজ ব্যবস্থায় যা গ্রহণযোগ্য অন্য সমাজে তা হয়তো গ্রহণযোগ্য নাও হতে পারে। যেমন পাশ্চাত্যের সমাজ সংস্কৃতির অনেক কিছু আমাদের সমাজে গ্রহণযোগ্য নয়, কিন্তু আমরা নিজেদের তথাকথিত আধুনিক হবার নামে তাদের অনেক কিছু অনুসরণ করি। এ অনুকরণের ফলে আমাদের কোনো নিজস্বতা থাকে না, বরং আমাদের মাঝে এগুলোর প্রভাবে গড়ে ওঠে একটি ঠুনকো আধুনিকতা, যে আধুনিকতায় অভাব থাকে নিজস্ব বৈশিষ্ট্যের। সর্বোপরি আমরা না হতে পারি পশ্চিমা, না হতে পারি স্বদেশি, একটি মিশ্র আবরণ আমাদের ঘিরে রাখে। অর্থাৎ খুব সুন্দর একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে যে নতুনকে বরণ করে নেওয়া কিন্তু মানুষের ধর্ম, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা দেখি যে পশ্চিমাদের অনুকরণ করি বা অন্যদের অনুকরণ করি, যেটি এক সমাজে কিন্তু গ্রহণযোগ্য, অন্য সমাজে কিন্তু সেটি বর্জনীয়। এজন্য আমাদের নিজস্বতা বা মৌলিকতা বলে কোনো কিছু থাকে না, আমরা ঠুনকো আধুনিকতায় মেতে উঠি এবং আমরা নিজস্ব বৈশিষ্ট্য ত্যাগ করে, মৌলিকতা ত্যাগ করে অন্যকে অনুকরণ করতে থাকি, এবং না হতে পারি পশ্চিমা, না হতে পারি স্বদেশি, একটা মিশ্র আবরণ আমাদেরকে যেন ঘিরে রাখে। অন্যদিকে স্টাইল মানে হলো রীতি বা পদ্ধতি, এটি গেল ফ্যাশনের কথা। এবার রীতি বা পদ্ধতি বা স্টাইলটা কি? মানুষকে সব ক্ষেত্রে রীতিনীতি মেনে চলতে হয়, আর রীতিনীতি অনুসরণের মধ্য দিয়ে মানুষের বিবেক, সচেতনতা, সৌন্দর্যবোধ, রুচি ও পরিবেশ সচেতনতা প্রভৃতি দিক প্রকাশ পায়। কারণ পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে পোশাক আশাক পরিধান এবং আঙ্গিক ও বাহ্যিক উপস্থাপনার নামই স্টাইল। সচেতনতা মানুষকে যে কোনো পরিস্থিতির উপযোগী করে তোলে, কারণ নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে যদি আমরা আমাদের পরিসর বিস্তৃত করি তাহলে সেখানে কোনো মিথ্যা আবরণ থাকে না কোনো জড়তা, ভয় থাকে না অপসংস্কৃতির আগ্রাসনের, উপকৃত হয় সমগ্র সমাজ ও জাতি। নিজস্ব আচার অনুষ্ঠান সংস্কৃতির পরিসরে বিচরণ করলে কোনো কুপ্রভাব আমাদের উপর মুখোশের মতো চেপে বসতে পারে না। অন্যের সব কিছু নিয়ে যদি আমরা মুখোশ পরিধান করি তাহলে এটা আমাদের জন্য লজ্জার, কারণ ওই মুখোশ থেকে আমাদের প্রকৃত চেহারা উপহাস করে। তাহলে এখানে বলা হচ্ছে যে স্টাইলটা হলো রীতি বা পদ্ধতি, অর্থাৎ এখানে নিজস্বতার কথা বলা হয়েছে, নিজের বিবেক, সচেতনতা, সৌন্দর্যবোধ, রুচি, পরিবেশ সচেতনতা ইত্যাদি বিবেচনায় আমাদেরকে যদি পোশাক আশাক পরিধান, আঙ্গিক এবং বাহ্যিক যে উপস্থাপনা, এগুলো হচ্ছে স্টাইল, এবং এটি একটি মানুষকে যে কোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে, তাকে উপযোগী করে তুলতে পারে। এখানে থাকে না কোনো মিথ্যা আবরণ, থাকে না কোনো জড়তা, ভয় থাকে না অপসংস্কৃতির আগ্রাসনের, উপকৃত হয় সমাজ এবং জাতি, এবং নিজস্ব আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে নিজের সংস্কৃতিকে আরও বেশি জাগ্রত করা যায়, আরও বেশি মানে নিরাপদ রাখা যায়, এবং আমাদের কোনো মুখোশ পরে থাকতে হয় না, ফ্যাশনের মতো কোনো আবরণ আমাদের ঢেকে রাখে না। এবার শেষ কথায় বলা হচ্ছে যে ফ্যাশন আরোপিত, আর স্টাইল হলো মানুষের স্বরূপ প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। তাই মানুষের উচিত স্টাইল অর্জন করে ফ্যাশন সৃষ্টি করা, অন্যথায় ফ্যাশন কেবল মুখোশ হয়ে থাকবে, তাতে স্বরূপ প্রতিফলিত হবে না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ফ্যাশনটা হলো আরোপিত, অর্থাৎ এটি হচ্ছে লোক দেখানো, ভালো জামা কাপড় পরা, শহরে জীবনযাপনের মতো, আধুনিকতার মতো, পশ্চিমার মতো নিজেকে অনুকরণ করানো, কিন্তু আসলে ওটা আমার ভিতরে নাই। ভিতরে যেটা আছে সেটা হলো স্টাইল, নিজস্বতা, সেটা হচ্ছে স্টাইল। তাই স্টাইলটাকে আমাদের ডেভেলপ করতে হবে, উন্নত করতে হবে, বিকশিত করতে হবে। আর ফ্যাশন তো কেবল মুখোশ, সেটি কেবল মুখোশই থাকবে, এটাতে স্বরূপ বা নিজস্ব রূপ, নিজস্বতা প্রকাশিত হবে না। তাই নিজস্বতাকে বিকশিত করতে গেলে, উন্নত করতে গেলে সবসময় স্টাইলকে অনুকরণ করতে হবে, নিজের স্টাইলটাকে, নিজের রীতি বা পদ্ধতি, সেটিকে আরও বেশি শানিত করতে হবে। তো এই যে ভাব সম্প্রসারণ, এটি পড়া হলো উচ্চতর বাংলা ব্যাকরণ নির্মিতি, রচয়িতা ডক্টর নিরঞ্জন অধিকারী, এই বইটি থেকে।